সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ কাশ্মীরে অবস্থিত। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? নেপাল। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার শ্রীমাবু বন্দরনায়েক। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা 543 জন। কত সালে ভারতের কট্টর হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলে? 1992 সালে। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। ভারতের কোন প্রদেশে অজান্তা ও ইরুলা গুহাদ্বয় অবস্থিত? মহারাষ্ট্রে। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী? হায়ারোগ্লিফিক শব্দের অর্থ পবিত্র লিপি। ইতিহাসের জনক বা পিতাকে? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল। ব্যাবিলনের স্বর্ণ উদ্যান কে গড়ে তুলেছিল? ব্যাবিলনের স্বর্ণ উদ্যান গড়ে তুলেছিলেন নেবুচাদ নেজার। পেপিরাস কোন সভ্যতার সাথে জড়িত? পেপিরাস কোন সভ্যতার সাথে জড়িত? ব্যাবিলনীয়। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? ব্যাবিলনে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাতুর শহরের ধ্বংসাবশেষে। মেসোপটেমিয় এর বেশিরভাগ এলাকা কোন দেশে পড়েছে? বর্তমানে ইরাকে। কোন সভ্যতায় চাকা এর প্রথম ব্যবহার শুরু হয়? কোন সভ্যতায় চাকা এর ব্যবহার প্রচলন শুরু হয়? সুমেরীয় সভ্যতায়। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল শহরটি দুটি মহাদেশে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম নিরাপদ ভবন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয় 2019 সালের কত তারিখে? 5 আগস্ট। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। কে গৌড়ের 7 দিন নরপতি ছিলেন? গৌড়ের 7 দিন নরপতি ছিলেন শশাঙ্ক। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অংশকে সমতট বলা হতো। বাংলাদেশের প্রাচীন জনপদের নাম 9 কোনটি? মৌর্য। মৌর্য কোনো জনপদের প্রাচীন জনপদের নাম নয়। বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় ঐতিহ্য অরণ্যক গ্রন্থে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। প্রাচীনকালে এদেশের নাম কি ছিল? প্রাচীনকালে এ দেশের নাম ছিল বঙ্গ। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে? বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। প্রাচীন কোন জনপদটি বাংলাদেশের বাহিরে? রার প্রদেশটি বাংলাদেশের অন্তর্ভুক্ত নয়। প্রাচীন বাংলার স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক। যে যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গের যুদ্ধ। চীনা পর্যটকদের মধ্যে প্রথম ভারতে আসেন কে? চীনা পর্যটকদের মধ্যে প্রথম ভারতে আসেন ফা হিয়েন। হর্ষবর্ধনের রাজধানী ছিল? কনৌজ। মাৎসন্যায় বাংলা কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম ও অষ্টম শতককে। ধর্ম বিজয়ী হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয়, উক্তিটি কার? ধর্ম বিজয়ী হলো একমাত্র শ্রেষ্ঠ বিজয় সম্রাট অশোকের। বখতিয়ার কলজি কত শতাব্দীতে বাংলায় আসেন? বখতিয়ার কলজি বাংলায় আসেন 3রা শতাব্দীতে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। বাংলাদেশের রাজধানী হিসাবে সোনারগাঁও এর পত্তন করেন কে?
বাংলাদেশের রাজধানী হিসাবে সোনারগাঁও এর পত্তন করেন ঈসা খান। ঢাকার দুলাইকাল কে খনন করেন? দুলাইকাল খনন করেন ইসলাম খান। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন বাংলার রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? গৌড়। পাল বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন রামপাল।